हरे कृष्ण हरि बोल। एखन अम्बरीश महाराज चिंता करछेन जे आज के आमादेर खूब भालो दिन केन बाड़ीते साधुरा एसे आर बाड़ीते जखन साधुरा आसे ना तखन बाड़ीटा पवित्र है नतुआ बाड़ीटा पवित्र है ना किंतु आमरा की कनी जानते साधु देर डाकबो ना ए जो तो माछ खावा लोग जो तो मांस खावा लोग जो तो मौत खावार लोग डाकबो बाड़ीते बाड़ीते साधु गुरु वैष्णव देर डाकबो ना है तादेर डाकबो ना देखले तो घर पवित्र हो जावे ना এই জন্য বলছেন যে আজকে বাড়িটা আমার সার্থকতা হয়ে গেছে কেন আজকে আমাদের বাড়িতে দুর্বাশারিষি এসেছেন আর নিয়ম হলো যখন কোন একাদশী ব্রত করে না ওর দ্বিতীয় দিনে একটা সময় আছে ওই সময় ভিতরে ব্রতটা খুলতে লাগে আর ব্রত খোলার আগে একটা নিয়ম হলো কি যদি কিছু সাধু গুরু বৈষ্ণবদের কিছু দক্ষিণা দিয়ে হ্যাঁ তাদের কিছু দিয়ে যদি ব্রতটা খোলা হয় তাহলে ব্রতটা পূর্ণ ফল পাওয়া যায় এখন তিনি চিন্তা করছেন আমি একাদশী মা তুমি বস হরি কথা শুন তিনি চিন্তা করছেন এখন বাড়িতে সাধু এসছে খুব ভালোই হয়েছে আজকে বৈষ্ণবকে খাওয়ায় না আজকে প্রসাদ খাবো হ্যাঁ প্রসাদ পাবো তিনি বললেন তখন দুর্বাসা বলছেন আমি একটু স্নান করে আসছি এখানে স্নান করতে গিয়েছে যখন করেছে নিয়ম হলো একটি ফিক্স সময় আছে ওই সময়ের ভিতরে যদি ব্রতটা খোলা হয় তখন ফল পাবে না তো ফল পাবে না তিনি দেখলেন যে দুর্বাসা তো স্নান করতে গিয়েছে সময়টা তো বেরিয়ে যাচ্ছে সময় তো বেরিয়ে যাচ্ছে আর যদি টাইম হইতে ব্রত না খোলি না ব্রত তো ফল পাওয়া যাবে না তখন তিনি সাধুদের প্রশ্ন করছেন ব্রাহ্মণদের কি করব বলে দেখো উনি নির্জলা একাদশী ব্রত করতেন বেশি এদিকে তুমি দৌড়াবে না সব বসে কথা শোনো মা তুমি বসো হ্যাঁ বসে আগে আসো তুমি ঘর কর্তা হলে তুমি সামনে আস এই জন্য এদিকে বসো এই জন্য এখানে কি হয়েছে তিনি হ্যাঁ তিনি দেখে সময়টুকু তো বেরিয়ে যাচ্ছে সময়টুকু তো বেরিয়ে যাচ্ছে এখানে কি করা যাবে তিনি পুরা নির্জলা ব্রত রাখতেন বুঝতে পারছেন তো তিনি কিছুই খেতেন না পুরা নির্জলা ব্রত রাখতো ওই জন্য একাদশীর নিয়ম হলো তখন পূর্ণ ফল পাওয়া যাবে একাদশীর একদিনে আগে রাত্রে কিছু খাবে না দ্বিতীয় দিনে পুরা নির্জলা থাকবো আর যে তৃতীয় দিনে না একবার খাবো সময় দেখে ওই সময় ভিতরে ব্রতটাকে খুলতে লাগে তিনি তো নির্জলা করেছেন সাধুরা বললো দেখো তুমি নির্জলা ব্রত করেছো তুমি যদি চরণামৃত দিয়ে একটু ব্রতটা খুলে দাও না যে জলটা ওটা খাওয়ার এটা খাওয়ার মধ্যে পড়ে না ওটা খাওয়ার মধ্যে পড়বে না আর তোমার ব্রত খোলা হয়ে যাবে কেন তুমি নির্জলা করেছ সাধুদের আদেশ নিয়ে তিনি একটু মুখের মধ্যে চরণামৃত দিয়েছেন কিন্তু দুর্বাসা তিনি শিবের অবতার তিনি সব জানে হে যোগ প্রভাই বুঝতে পেরেছে ইয়ে তো বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে বাড়িতে যদি কাকে নিমন্ত্রণ দেওয়া নিয়ম কি দাদা বসে চুপ যাবো কেন বসে যাবে এই জন্য নিয়ম হলো অতিথিদের না অতিথি দেব ভব বলে না অতিথিদের খাওয়িয়ে তবে খেতে হয় তার আগে খেতে নেই বুঝতে পারছেন তো বাড়িতে এলে প্রথমে খাওয়াবে না খুদ খাবে প্রথমে খাওয়াতে হয় এই জন্য তিনি দেখলেন যে এখানে কি করা যাবে দুর্বাসা তিনি দেখলেন
ये तो আমাকে নিমন্ত্রণ দিল আর নিমন্ত্রণ দিয়ে আমাকে না খাওয়ে ও কি করলো খেয়ে ফেলেছে আর রেগে মেগে এসেছে আর চটা থেকে একটা চুল নিয়ে উপরে ফেলে দিয়েছে ফেলে যখন দিয়েছে না বলে তুমি গৃহস্থ হয়ে আমি সাধু এত বড় ত্যাগী সাধু নিমন্ত্রণ দিয়ে না দিয়ে তুমি খেলে তিনি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে রাক্ষস প্রকট হয়েছে যখন রাক্ষস প্রকট হয়েছে বলে কি করতে হবে বলে যাও ইয়ে অম্বরীশ মহারাজকে তুমি মেরে ফেল এ বাচারা কথা বলবে না এদিকে আসো সামনে বসো একদম কথা বলবে না কথা বললে ধর নিয়ে যাও এদিকে আসো বাচারা এদিকে সামনে আসে বসো একদম কথা বলবে না দৌড়াদৌড়ি করবে না সামনে আসে এখানে আর মুখে হাত দিয়ে বসে থাকো এদিকে তো খেলাধুলা করবে না খেলাধুলা করলে নিচে চলে যাও নিচে চলে যাও আর এখানে থাকলে চুপচাপ করে বসতে হবে ঠিক আছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল যাও নিচে চলে যাও এখন কি হয়েছে তিনি বলে অম্বরীশ মহারাজকে তুমি মেরে ফেলে যখন বলছে না ওই রাক্ষসটা সঙ্গে সঙ্গে তিনি অম্বরীশ মহারাজকে মারতে গিয়েছে বলে না যাকে হরি রাখে হরি মারে কে মারে হরি তো রাখে কে যাকে ভগবান যদি কাকে রক্ষা করে তার কে কিছু করতে পারে হ্যাঁ এখানে তিনি একাদশী ব্রত করতেন তিনি গোবিন্দের একান্ত তিনি ভক্ত ছিলেন এই জন্য ভগবান তিনি কি করছিলেন ওই যে সুদর্শন চক্রটা আছে না ওই সুদর্শন চক্রটাকে তিনি ছেড়ে রেখেছিলেন বলে যদি কখনো কোন অম্বরীশ মহারাজ উপরে যদি কখনো কোন বিপত্তি আসে না তুমি সেটাকে রক্ষা করবে আর সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র সেখানে প্রকট হয়ে গেছে প্রকট হয়ে গিয়ে তিনি কি করছে ওই রাক্ষসটাকে মেরে ফেলেছে মেরে আর ওই যে দুর্বাসা ছিল হ্যাঁ তিনি ওই দুর্বাসা পিছনে তিনি দৌড়িয়েছে যখন দৌড়িয়েছেন আর দুর্বাসা যাবে কোথায় আসুন দাদা সামনে বসুন বলে দুর্বাসা যাবে কোথায় তিনি প্রথমে ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মার সন্তান ব্রহ্মা বলল তোমাকে আমি স্থান দেব না তুমি গোবিন্দ ভক্ত চরণে তুমি রক্ষা করছো আর তোমার পিছনে কে আছে সুদর্শন চক্র হ্যাঁ এই জন্য সুদর্শন চক্র থেকে কেউ রক্ষা পাবে না কোটি সূর্যের তেজ যদি আমি তোমাকে রক্ষা করতে যাই না আমার ব্রহ্ম লোকটা নষ্ট হয়ে যাবে বলে কি করবো এখানে শিবের কাছে গিয়েছে গুরুদেবের কাছে শিব বলছে তোমাকে আমি রক্ষা করবো না শিব ঠাকুর বলছে হ্যাঁ ভগবানের সুদর্শন চক্র আবার তুমি বৈষ্ণব চরণে অপরাধ করেছো আমি তোমাকে রক্ষা করতে পারবো না কিন্তু একটা পরামর্শ দিতে পারি তুমি এটা কাজ করো যার চক্র না তুমি তার কাছে যেতে পারো ভগবানের চক্র তিনি ভগবানের কাছে গিয়েছে তখন ঠাকুরের কাছে গিয়েছে চরণে পড়েছে ঠাকুর ত্রাহি মাম রক্ষা করুন রক্ষা করুন বলে কি হয়েছে বলে এই সুদর্শন চক্র আমার পিছনে দৌড়াচ্ছে এই জন্য তুমি কৃপা করো দয়া করো ভগবান বললেন দেখো যে দয়াটা না হৃদয় দিয়ে দয়া হয় হৃদয় দিয়ে তো দয়া হয় না কিন্তু হৃদয়টা তো আমার কাছেই নেই আমার হৃদয় তো বৈষ্ণবদের কাছে আছে আর বৈষ্ণবের হৃদয়টা আমার কাছে হ্যাঁ আমার হৃদয়ে বৈষ্ণব কাছে বৈষ্ণব হৃদয়টা আমার কাছে আছে অতএব যদি তুমি আমার দয়া পেতে চাও না কোথায় যেতে হবে তোমাকে যেতে হবে অম্বরীশ মহারাজের কাছে যেতে হবে সাধু আমার হৃদয় হলতে সাধু হ্যাঁ এই জন্যে তিনি বললেন তখন অম্বরীশ মহারাজ দুর্বাসা ঋষি বলছে বলে তুমি তো নিজের ভক্তদের পক্ষে নিচে তুমি হ্যাঁ তুমি ভালো করে তো বিচার করো একটু কে বলছে দুর্বাসা বলে তুমি একটু ভালো করে বিচার করো তুমি সব সময় নিজের ভক্তদের পক্ষে নিচ্ছ কি হয়েছে তুমি জানো কি হয়েছে বলে আমাকে নিমন্ত্রণ দিয়েছিল এখানে নিমন্ত্রণ দিয়ে আমাকে খাওয়ায় তারপরে খেতে হয় কি না বলে হ্যাঁ বলে আমাকে না খাইও আর খা খেয়েছে ওটা অপরাধ কি না বলো বলো অপরাধ কি না তোমরা বলো অপরাধ কি না অপরাধ তখন ভগবান বলছেন ইয়ে বলো ওই যে ব্রতটা কার ছিল ব্রতটা তো আমার ছিল না একাদশী ব্রত কার ব্রত গোবিন্দের ব্রত হলো একাদশী ব্রত ব্রতটা হলো আমার এই জন্য বলে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি একাদশী তিথি হলে যেরকম সোমবার করে কেউ মঙ্গলবার করে সোমবার কার জানে শিবের জানে মঙ্গলবার হনুমানের জানে বুধবার গণেশ বাবার জানে বৃহস্পতিবার লক্ষ্মী জানে তাই না এই জন্য একাদশীটা কার জানে গোবিন্দের জানে কার জানে গোবিন্দের জেনে আমাদের ভারতে তো আমাদের সনাতন ধর্মে তো 33 কোটি দেবাদেবী আছে না 33 কোটি দেব বলুন কত কাদের খুশি করবে না কাদের দুঃখী করবে একজনকে যদি পুজো করে না আরেকজন মুখ ফুলে বসে আছে
আরেকটা পুজো করলে আরেকটা মুখ ফুলে বসে আছে। এখন 33 কোটি দেবতা, দিনে যদি 1 কোটি 1 কোটি দেবতাদের পুজো করে না, 1 মাসে কত হবে? মা কোথায় যাচ্ছ? হ্যাঁ, মাকে একটা চেয়ার দিয়ে দাও। চেয়ার এখানে আছে কিনা? ওখানে চেয়ার আছে? হ্যাঁ, দাঁড়িয়ে ওখানে ওখানে চেয়ার মধ্যে বসো। এই জন্যে একজনকে এখন 33 কোটি দেবতা কত দেবতাদের খুশি করবেন? মন দিয়ে শোনো, মন দিয়ে ভালো দিয়ে শোনো। কিন্তু গোবিন্দ এইরকম একটি দেবতা, এইরকম একটি গোবিন্দ দেবতা বলে তসমিন তুষ্টে জগৎ তুষ্ট তৎ প্রণীতে প্রণীতম জগৎ। যদি গোবিন্দ সন্তুষ্ট হয়ে গেছে না, আর তোমাদের কাকে সন্তুষ্ট করতে লাগবে না? কেন না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড গোবিন্দের মধ্যে আছে। মহাভারত দেখেছ? দেখেছে না? কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, দেখেছেন? এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে দাও, তবে সব জিনিস বুঝতে পারবে। কিন্তু এই জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকাতে পারি না, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভালো করে ঢুকা মাথার মধ্যে। যখন গোবিন্দ তিনি বিশ্বরূপ দেখিয়েছেন বলে, হে অর্জুন দেখো আমি কে, যাকে তুমি শিব ঠাকুর বলছো শিব আমার মধ্যে, যাকে তুমি মা দেবী বলছো দেখো দেবীটা আমার মধ্যে, যাকে তুমি গণেশ বলছো দেখো গণেশটা আমার মধ্যে, যাকে তুমি হনুমান বলছো দেখো হনুমান আমারই মধ্যে। এ পর্যন্ত যত ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ 33 কোটি দেবতা এ পর্যন্ত, যে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কল্কি যত যত অবতার গুলো দেখো সব আমার মধ্যে, আমা ছাড়া দুনিয়াতে কিছু নেই। এই জন্য ভগবান তিনি বললেন, মই সর্বমিদম প্রোক্তম সূত্রে মণি গণাইব। তিনি এটা উদাহরণ, ফুলের মালা দাও তো, তিনি এটা উদাহরণ দিলেন। ওখান থেকে এটা তিনি দেখুন, দেখুন এই মালাটা দেখুন, ভালো করে দেখো কৃষ্ণ কি বুঝাচ্ছে, মন দিয়ে বুঝো। এইদিকে শোনো, এদিকে এইদিকে শোনো, এদিকে তো তাকাবে না, আমি একটা ভালো জিনিস তোমাদের মাথায় ঢোকাতে চাইছি। মালার মধ্যে আপনার সুতোকে দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছে? ফুল। কিন্তু যদি মালাটাকে যদি এর ভিতরে যদি যে সুতোটা আছে যদি সুতোটাকে ছিঁড়িয়ে দেওয়া হয় তা ফুলটা থাকবে বলো? আলাদা হয়ে যাবে। কৃষ্ণ এই জিনিসটা অর্জুনকে বুঝাচ্ছেন, হে অর্জুন এই যে সুত রূপে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিদ্যমান, যেরকম একটি ফুল দিয়ে দিয়ে একটা মালা হয়েছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি দেখছো, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যে। এই জন্য কৃষ্ণ বলছেন, মত্তহ পরতরম নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, হে অর্জুন আমা ছাড়া জগতে কিছুই নেই, কিছুই নেই। সেখানে দুটো উদাহরণ দিলেন, আপনাদের ভালো করে মন দিয়ে শোনো, তোমাদের জিজ্ঞাসা করো কি শুনিয়েছি আমি। দুটো উদাহরণ দিলেন আপনারা বুঝতে, যেরকম একটা গাছ আছে, গাছের গোড়ায় যদি জল দিয়ে দেই দেখবেন সম্পূর্ণ গাছের মধ্যে চলে যাচ্ছে, চলে যাচ্ছে কিনা? যদি আমি গাছের গোড়াতে জল দিলাম না, তার পাতাতে সারা জল দিলাম, তার ফুলতে জল দিচ্ছে, তার ফলেতে জল দিচ্ছে, কিন্তু গোড়ায় জলটা দিচ্ছি না, বলো গাছটা বাঁচবে কি না বাঁচবে? আর বলো বাঁচবে কি না বাঁচবে? বাঁচবে না। তুমি পুরা গাছে কোথায় জল দেওনি, কিন্তু এই গোড়াতে জল দিয়েছ, বলে গাছটা বাঁচবে কি না বাঁচবে? বাঁচবে না। কৃষ্ণ একটি উদাহরণ দিলেন, বলে গোড়াটা কে? বলে আমি। আমি দ্বিতীয় উদাহরণ দিলেন, যেরকম আমরা অন্ন ডাল সুপ্ত পুষ্পান্ন ছানার ডাল না, হ্যাঁ, আর চাটানি রসগোল্লা মিষ্টি, মুখ থেকে জল আসবে না? জল আসে না, প্রসাদ ভাবে চিন্তা নেই। এই যে জিনিসগুলো আমরা কোথায় দিই, মুখে দেই না কানেতে দেই না আখের মধ্যে দেই, বলো? মুখে। এখানে বলছে যদি মুখের মধ্যে তুমি ওই আহারটা দিয়ে দিয়েছো না, তোমাকে চোখের মধ্যে আলাদা করে ডাল ভাত দিতে হবে না, কানের মধ্যে দিতে হবে না, হাতের মধ্যে দিতে হবে না। এখানে তুমি মুখের মধ্যে দিচ্ছ না, মুখের মধ্যে দিচ্ছ না, কানের মধ্যে একটু ডাল ঢেলে দিচ্ছ, চোখের মধ্যে একটু রসগোল্লা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, নাকের মধ্যে একটু চাটনি দিয়ে দিচ্ছে, বল লোকটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে না। কিন্তু যদি কোথায় আপনি দেননি, শুধু মুখের মধ্যে আহারটা দিয়ে দেন, বাঁচবে কি বাঁচবে না? দেখো গোবিন্দ এইটাই বুঝাচ্ছে, হে অর্জুন আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি দর্শন করছো সমস্তর মালিক হলাম আমি, যদি আমাকে পুজো করেছ, যেরকম তুমি গোবিন্দ চরণে প্রণাম করেছ, তার মধ্যে তো বিশ্ব ব্রহ্মাণ্ড আছে,
আর কোথায় প্রণাম করতে লাগবে না, তার চরণে প্রণাম করলে না 33 কোটি দেবতা তো তার মধ্যে বিদ্যমান, সবার চরণে তো প্রণাম করা হলো কি না, হয়ে গেল কিনা তার চরণে, সবাই হয়ে গেল, আলাদা ভাবে কিছু করতে হবে না। এই জন্য ব্রহ্মা পিতামহ ব্রহ্মা তিনি একটি স্তুতি করছেন, যার নাম হলো ব্রহ্ম স্তুতি। তিনি এখানে বলছেন রামাদি মূর্তি সুকলানি মেন তিষ্ঠন নানা অবতার মকর ভুবনেশু কিন্তু কৃষ্ণ স্বয়ং সম ভবেত পরম পুমান জো গোবিন্দং মাদি পুরুষম তম ভজামি। ব্রহ্মা তিনি বলছেন, কি বলছেন, বলে যত অবতার তুমি দেখছো, যত দুনিয়াতে দেবা দেবী দেখছো, সব আমার অংশ কেউ কলা, কিন্তু সারা দুনিয়ার মালিক হলাম আমি, বুঝতে পারছেন তো। এই জন্যে যদি গোবিন্দ কে ভক্তি করে দেওয়া হয় না, ওই যে একাদশী ব্রতটা কার ব্রত, এটা হলো গোবিন্দের ব্রত, গোবিন্দের ব্রত, যেখানে গোবিন্দের ব্রত করলে একাদশী করে দিলে না, আপনাকে সোমবার করতে লাগবে না, মঙ্গলবার তো করতে লাগবে না, বুধবার তো করতে লাগবে না, কোন বার করতে লাগবে না। এই জন্য শাস্ত্র বলে যদি কেউ একাদশী ব্রত রেখে দিয়েছে না, সব ব্রত রাখা হয়ে গেছে। আর যদি তুমি একাদশী ব্রত রাখো নাই, সারা দুনিয়ার দেবা দেবীর পুজো করছো, ওর ব্রত 7 দিন প্রতি ব্রত করছো, 7 দিন তুমি শেষে দেখা যাবে জিরো, মরার সময় কি বলতে বলতে লে যায়, বল হরি হরি বল, এটাই বলে না, কার নাম বলে শেষে হরির নাম বলে, আর কার নাম বলে না, আমাদের ওই দিকে কি বলে জানো তো, রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কই বা ঝুঠা হে, অন্তিম সময় যখন নিয়ে যায় না, বলে যতটুকু তুমি গোবিন্দ কৃষ্ণের নাম নিয়েছো ওইটাই সত্য, এছাড়া তুমি যা কিছু করছো সব মিথ্যাতে জীবন কাটিয়েছো, এখান থেকে একটা ছুচ সুতো তোমার সঙ্গে এখান থেকে যাচ্ছে না, সব তুমি এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, বুঝতে পারছেন তো। এই জন্য একাদশী ব্রতটা রাখবা, যদি কোন ব্রত তুমি না রাখো কোন অসুবিধা নেই, কোন অসুবিধা নেই, কোন পাপ লাগবে না, কেউ যদি একাদশী ব্রত না রেখেছো পাপ লাগবে, কেন ওই দিনে অন্নের মধ্যে গো হত্যা নর হত্যা ব্রহ্ম হত্যা সব পাপ গুলো একাদশীতে অন্নের মধ্যে থাকে। এই জন্য একাদশী ব্রতটা তুমি রাখবা। এই জন্য দেখুন এখানে একাদশী কত মহিমা, অম্বরীশ মহারাজ একাদশী ব্রত রেখেছেন বলে ঠাকুরের সুদর্শন চক্র তাকে রক্ষা করছে, শিবের অবতার হলেন কে, শিবের অবতার হলেন দুর্বাসা, কিন্তু দেখুন এই একাদশী ব্রতের কত মহিমা, তাকে সুদর্শন চক্র তাকে তাড়িয়ে নিয়ে গেছে ব্রহ্মার কাছে, ব্রহ্মা তিনি রক্ষা করলে না, তখন সে শিব দাদা সামনে আস, এদিকে আস দাদা, এদিকে আস, ঘরের মালিক তোমার আস, সামনে আস, হ্যাঁ আমি আমি জানি দাদা, সামনে বস, সামনে বস, ঠিক ঠিক আছে, হ্যাঁ ঠিক ঠিক আছে, হরে কৃষ্ণ। এই জন্য এখানে কি বলছেন, আরে হয়েছে তুমি একে আমি সাধু করে নিয়ে যাবো সঙ্গে, কেউ দেখছি ওর বিয়ে করে ঠিক হয়ে গেছে, সাধু কি করি, হ্যাঁ হরে কৃষ্ণ। এই জন্য এই জন্য এখানে বলছেন যে এই জন্য এখানে বলছেন যে এই জন্য যদি কেউ একাদশী ব্রত রাখে না, হ্যাঁ একাদশী ব্রত যদি কেউ রাখে, তাহলে ওখানে ঠাকুর তাকে সুদর্শন চক্র তাকে রক্ষা করে জগতে, তাকে কেউ কিছু করতে পারে না, ঠাকুর তাকে নিজেই ঠাকুর তাকে রক্ষা করে, এত মহিমা একাদশী ব্রতের। বাড়িতে একাদশী ব্রত রাখে কি না, রাখো না, না হ্যাঁ কি রাখে না কে, হ্যাঁ এই জন্য কথা তো শুনে নাই বকা তো দিবে, এই জন্য এই জন্য ভোজন বলছি, এই জন্য একাদশী দিয়ে শোনো, ধ্যান দিয়ে শোনো, যেন একাদশী ব্রত কে বলা হয়েছে কল্পতরু ব্রত, কি ব্রত বলা হয়েছে কল্পতরু, কল্পতরু ব্রত মানে কি, বলে যে ব্রত রাখিলে পরে তুমি যা চাইবে না, যা চাইবে সেটা, এই কথা বলবে না, বাড়িতেও কথা বলো এখানে এসে কথা বলো, হ্যাঁ এই জন্য একাদশী কে বলা হয়েছে কল্পতরু ব্রত, কল্পতরু মানে তুমি যা চাইবে না তাই পাবে। যদি একাদশী গ্রন্থ পড়ে দেখবে, দেখবেন ওখানে লেখা আছে একটি ব্রতের নাম হলো পুত্রদা একাদশী, পুত্রদা মানে যাদের বাড়িতে পুত্র সন্তান হচ্ছে না, প্রথমে নন্দবাবা বাড়িতে গোবিন্দ ছিল না, তিনি সমস্ত প্রকার ব্রত করে নিয়েছে, কিন্তু কিছুতে এই বাড়িতে আর গোপালই হয় না, তিনি দেখলেন যে আমি তো সব ব্রত করে দেখিলাম কিন্তু গোপাল তো হলেই না, তিনি যখন এই পুত্রদা একাদশী ব্রত রেখেছেন না, বাড়িতে গোপাল জন্ম নিয়েছে, কৃষ্ণ জন্ম নিয়েছে,
এইজন্য ওই একাদশীর নাম হচ্ছে পুত্রদা, মানে যিনি পুত্রকে দান করে। একটি একাদশীর নাম হলো অর্ণদা। অর্ণদা মানে যিনি অন্ন দান করে। বাড়িতে যদি অন্ন শস্যের অভাব আছে, ওই একাদশী করলে না বাড়িতে খুব অন্ন শস্য আসবে। একটি একাদশীর নাম হলো ইন্দিরা। কি নাম বলো? ইন্দিরা মানে হলো লক্ষ্মী। যাদের বাড়িতে টাকা পয়সার অভাব আছে, টাকা পয়সা বেশি আসছে না, কাজ কামটা চলছে না, ওর নাম হচ্ছে ইন্দিরা মানে লক্ষ্মী। যদি ওই একাদশী করে না বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। একটি একাদশীর নাম হলো বিজয়া। বিজয়া মানে যদি ওই একাদশী ব্রত করে না তোমার কোথায় পরাস্ত হবে না, তুমি যেখানে যাবে সেখানে বিজয় বিজয় হবে। একটি একাদশীর নাম হলো সফলা। সফলা মানে কি? যা কিছু করবে সব কিছু সফল হবে, ভালোই হবে। একটি একাদশীর নাম হলো পাপ মোচনী। মানে যদি ওই একাদশীর ব্রত করা হয় না, জীবনের যত পাপ আছে সব পাপ গুলো তোমার দূর হয়ে যাবে। এই জন্য ওর নাম হয়েছে পাপ মোচনী। এই জন্য পড়ে দেখবেন প্রত্যেক একাদশীর সব আলাদা আলাদা নাম, একই নাম পাবে না, আলাদা আলাদা নাম দেখবেন। এই জগতে দেখবেন যদি একজন লোক শয্যার মধ্যে অনেক দিন থেকে শুয়ে আছে, কিছুতেই মৃত্যু হচ্ছে না, ওর মধ্যে পায়খানা পরিষ্কার করছে, বহু কষ্ট পাচ্ছে, আপনি কোনো ব্রাহ্মণ পণ্ডিতকে ডেকে নিয়ে আসেন, ওনাকে বলো কি করি এনার জলদি জলদি সদগতি কি করি হবে, মুক্তি কি করি হবে, তোমরা দেখবে কি ও কি বলে। ও আর কোন ব্রতের কথা বলবে না, ও বলবে যে একাদশী ব্রত করে ওর ফলটা দিতে পারবা। আর কোন ব্রতের কথা বলবে না, বলবে একাদশী ব্রত করে ওর ফল দিতে পারবেন, শুধু এই একটি ব্রতের কথা তিনি বলবেন। বুঝতে পারছেন তো? এত মহিমা। আমি বিদেশ প্রচার করতে যাই, আমি ইউরোপে গিয়েছিলাম প্রচার করতে, মন দিয়ে শুনো, ইউরোপে গিয়েছিলাম। একজন ব্যক্তি 2 বর্ষ থেকে হসপিটাল মধ্যে পড়েছিল, শরীর তখন হার্ট হার্ট আর কিছু নেই, প্রাণটা না গলার মধ্যে আটকে গেছে, কিছুতেই প্রাণ যায় না, এত কষ্ট ভোগ করছিল, এত কষ্ট ভোগ করছিল। ওরা শুনলো ভারত থেকে একটা কোনো সাধু এসছে, যেন শুনেছে আমাকে হসপিটাল নিয়ে গেছে। ওরা ওরা ছিল হিন্দু পরিবার ছিল, হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল নিয়ে বলছে বাবা আমার বাবা 2 বর্ষ থেকে হসপিটালে পড়ে আছে, কিছুতেই মুক্তি হয় না, কিছু উপায় আছে? আমি বললাম একাদশী ব্রত করে না ওর ফলটা, একাদশী ব্রত করে ওর ফল দাও। বলে বাবা 10 দিন বাকি হন, এক এক দিন কত পয়সা খরচা হচ্ছে বিদেশ হসপিটালতে, হ্যাঁ অনেক পয়সা খরচা হচ্ছে বাবা, খুব কষ্ট আছে। আমি বললাম যে সবাই আপনারা মিলে না একাদশী ব্রতের ফলটা দাও, একাদশী ব্রত বলে আর 10 দিন বাকি আছে। আমি বললাম যে তোমরা সংকল্প করো, সবার হাতে আমি জল দিলাম ফুল দিলাম, বলে সংকল্প করো আমার আমার পুরা পরিবারটা একাদশী ব্রত করে ওর ফলটা বাবাকে আমরা সবাই দেব। যখন ও সংকল্প করেছি, আমি যখন ভক্তের বাড়িতে ছিলাম, আমি যখন ভক্তের বাড়িতে এসছি না, আসার সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন এসে বলে বাবা বাবার মুক্তি হয়ে গেছে। কি হয়ে গেছে বাবার? মুক্তি হয়ে গেছে। আপনার নিজে দেখবে দেখবে বড় থেকে বড় রোগ, বড় থেকে বড় সমস্যা ওই একাদশী ব্রতের মধ্যে সব নষ্ট হয়ে যায়, আপনার নিজের দেখবে। এত একাদশীর মহিমা, এর মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ব্রত আছে, এটা দাড়িপালা নিয়ে নাও, একদিকে পৃথিবীতে যত ব্রত তোমরা করছো একদিকে রেখে দাও, অন্য একদিকে কেবল একাদশী ব্রতের ফলটা রাখবে, দেখবে ওইটা পাথরের মতো জমে থাকবে আর সবগুলো হালকা হয়ে যাবে। এত মহিমা একাদশী ব্রতের। হ্যাঁ এই জন্য সবাই একাদশী ব্রত রাখবা। বুঝতে পারছেন তো? ওই দিনে অন্নতে যত প্রকার পৃথিবীতে পাপ, গোহত্যা, নরহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, যত প্রকার পাপ বলছে একাদশী দিন অর্ণতে আছে। যেরকম সোমবার কেউ মঙ্গলবার বুধবার করছো, যদি ওইটা না করো তোমার কোনো হানি হবে না, তোমার কোনো নুকসানি হবে না, কিন্তু যদি একাদশী না করছো তোমার হানি হবে, তোমার সেখানে হানি হবে। বুঝতে পারছেন তো? কারা কারা একাদশী করো? হ্যাঁ তোমরা তো করো, ওই মা গুলো করে না, দাদারা করে না। হ্যাঁ এই জন্য আজ থেকে না একাদশী ব্রত রাখবা। দেখো আমি একটা ভালো কথা বলছি, তোমাকে প্রশ্ন করবো পরে, এই কথাটা বলে তুমি উত্তর দিবে। কখনো কখনো আমাদের মনে করি না, কি মনে করি, আরে এইসব ব্রত ফ্রত সব ভক্তি ভক্তি ব্রত সব বেকার জিনিস এগুলো। হ্যাঁ এই যাদের কাজ কম নেই না, একাদশী একাদশী ব্রত করি, এসব কিছু এর মধ্যে কি আছে, কিছু ভালো নেই। হ্যাঁ কখনো কখনো আমরা এইরকম মনে করি, কিন্তু আমাদের যত ঋষি মুনিরা
শাস্ত্রেতে যত বিধি বিধান দিয়েছে ওগুলো হলো সব সায়েন্স। কি হলো? আরে বলো ওগুলো কি? সায়েন্স। কেন? আমাদের যত বড় বড় ঋষি মুনিরা বড় বড় সায়েন্টিস্ট ছিল, তোমরা তো লেখাপড়া শিখেছ, দেখবে একজন সায়েন্টিস্ট এসে একটা ফিলোসফি বলে গেল, দ্বিতীয় সায়েন্টিস্ট এসে দেখবেন পুরা ওটা কেটে দিয়ে চলে গেল, দেখবেন ছেলেদের না ওই পুস্তকটা পাল্টায়, পুস্তকগুলো পাল্টায়। কেন? ইয়ে সায়েন্টিস্ট এই বলেছিল, ইয়ে সায়েন্টিস্ট এসে এটা কেটে দিয়ে গেল, পুস্তক বদলিয়েছে। বলুন গীতা, গীতার কোন শ্লোক এপর্যন্ত বদলিয়েছে? ভাগবতের কোন শ্লোক এটা পাল্টিয়েছে? রামায়ণে কোন একটা অক্ষর বদলিয়েছে? বেদের কোন একটা অক্ষর এপর্যন্ত বদলিয়েছে কি? বদলাইনি না? বদলাইনি। কেন? ঋষি মুনিরা তারা অনুভূতি কথা বলে গিয়েছে, ওই এমনি মুখে যা এসে বলে দেয়নি। সায়েন্টিস্টরা কি বলে মনে করে? এইটা বোধ হবে, হ্যাঁ এইটা বোধ হবে। আগে কি মনে করতো? এই পৃথিবীটা হলো গোল, আগে বলতো পৃথিবীটা হলো ফ্ল্যাট, ফ্ল্যাট বলতো, তাই না? কিন্তু পর আমাদের শাস্ত্র কি বলে গিয়েছে? ভূগোল। ভাগবত বড়ি দেখবেন যখন বরাহ দেব পৃথিবীকে উদ্ধার করছেন সেটা কিরকম গোল। কিন্তু আগে সায়েন্টিস্টরা কি বলছো? পৃথিবী হলো ফ্ল্যাট, পৃথিবী হলো ফ্ল্যাট। এই জন্য বলছে পৃথিবীটা ফ্ল্যাট, কিন্তু পরবর্তী সময় এটা কে কে ডিসকভার করলো? কোন সায়েন্টিস্ট ডিসকভার করলো পৃথিবীটা হলো গোল? কলম্বাস, কলম্বাস আমেরিকা। এই জন্য পরে পরে ওইটা দেখলো যে ওইটা কি, পৃথিবীটা হলো সম্ভবত নিউটন এটা প্রমাণ করলো। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছ? হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওটা বন্ধ কর দাও। হরে কৃষ্ণ, ঠিক আছে। এই জন্য আমাদের ঋষি মুনিরা বড় বড় সায়েন্টিস্ট, বুঝতে পারছেন তো? ওরা যে একাদশী ব্রত গুলো রেখেছে কিসের জন্য মনে ভাই, এর মধ্যে কি সায়েন্স আছে? মন দিয়ে বুঝো, সবাইকে বুঝাতে পারবা। তোমার তো লেখাপড়া মনে হচ্ছে সবাই, তোমরা সায়েন্টিস্ট একটু লেখাপড়া শিখেছো, অন্যদের বুঝাবে একাদশীর মধ্যে কি সায়েন্স আছে। হ্যাঁ দেখো কি সায়েন্স আছে এর মধ্যে, দেখো এই শরীরটা হলো একটা মেশিন, যদি কোন মেশিনকে কন্টিনিউ চালানো হয় মেশিনটা বেশি দিন যাবে? দুদিনের পরে এটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ যে কোন মেশিন দেখবেন কন্টিনিউ চালালে ওটা খারাপ হয়ে যাবে, কিন্তু যদি মাঝখানে ওটা একটু রেস্ট দিয়ে দেওয়া হয় না, দেখবেন অনেক দিন পর্যন্ত কাজ করে। হ্যাঁ সেরকম ভাবে শরীরটা হলো মেশিন। ওই ছাগলের মতো যদি সারাদিন মুখটা চালিয়ে থাকি, সারাদিন যদি ছাগলের মতো মুখটা চালাই, তাহলে এই শরীরটা বেশি দিন কাজ করবে? কাজ করবে না। এই জন্য দেখবেন এদিকে আসুন মার, এদিকে আসুন। এই জন্য দেখবেন, হ্যাঁ একটু পরে দিয়ে দেবে, বসে বসে আসবে। এই জন্য দেখবেন যে ছেলেরা যেরকম স্কুল পড়তে যায়, হ্যাঁ স্কুল পড়তে যায়, ওর মধ্যে সানডে ছুটি থাকে কি না? থাকে না। আর এখন তো স্যাটারডে সানডে দুদিনে ছুটি হয়, কিন্তু কেন ছুটি কেন দিচ্ছে? সাত দিন পড়বো না, বেশি পড়বে? সাত দিন পড়াশোনা করুন না, বেশি পড়বে না? বেশি বলে পাগল হয়ে যাবে, দেখবে পাগল হয়ে যাবে। যে কি করছে এখানে স্যাটারডে সানডে দুদিন তাকে ছুটি দিচ্ছে, কেন? ব্রেনটা একটা হলো মেশিন। দেখবেন স্কুলে যাচ্ছেন, আটটি পিরিয়ড, একটি খেলে ছুটি হয় কি না? মাঝখানে রিসেস হয় কি না? কেন ছুটি হয়? কেন এই মাথা, এটা হলো ব্রেন, একটা মেশিন একটা। যদি একটু খেলে ছুটি দিয়ে দিয়েছে, ছেলেরা যদি খেলাধুলা করে না, দেখবেন মাইন্ডটা ফ্রি হয়ে যায়। ফ্রি হলে পরে আবার গুলো আবার গ্রহণ করে, ক্যাচ করে আবার। হ্যাঁ সেইরকম ভাবে ঋষি মুনিরা বলছে, দেখো ওই ছাগলের মতো সারাদিন যদি খেতে থাকো, মুখটা চালাতে থাকো না, কি হবে? শরীরটা তোমার খারাপ হয়ে যাবে, শরীরটা খারাপ হয়ে যাবে। কি করো, 15 দিনতে একবার শরীরটাকে বিশ্রাম দাও। এখন যত বড় বড় সায়েন্টিস্ট আছে, যত ডাক্তার না বলে 16 আওয়ার রোজ বলে ফাস্টিং করো, যত টক্সিন গুলো সেগুলো বেরিয়ে যাবে খারাপ। দেখবেন যে কোথায় গেলে না রামদেব বা দেখো কোনো বড় বড় ডাক্তার কাছে শরীর খারাপ হয় বলে 16 আওয়ার তুমি ফাস্টিং করো। এই জন্য এরা বলছে ঋষি মুনিরা 15 দিনতে কি করো, একবার শরীরকে বিশ্রাম দাও, ছাগলের মতো সারাদিন খাবে না, 15 দিন একবার শরীরটাকে বিশ্রাম দাও। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একাদশী দিনে কেন শরীরটাকে বিশ্রাম দেবো? অন্য দিনে তো দিতে পারি, একাদশী দিন তো। এই জিনিসটা বুঝো, তোমরা দেখে থাকবে সমুদ্রের মধ্যে একটা হাইট হাইটি হয়, হাইট শুনেছ? জোয়ার ভাটা হয়, জলটা বাড়ে আর জলটা কমে,
দেখবেন নজর দিয়ে কখন জলটা বাড়ে কখনো কমে। দেখে মানে এই চন্দ্রমা না এই পৃথিবীকে আকর্ষণ করছে, এই পৃথিবী চন্দ্রমাকে আকর্ষণ, দুজন দুজনকে আকর্ষণ করছে। কিন্তু চন্দ্রমা তো পৃথিবীতে এত বড় পৃথিবীকে আকর্ষণ করতে পারে না। এই জন্য ওর প্রভাবটা কার উপরে পড়ে বলে জলের উপরে পড়ে, ওটা প্রভাব জলের উপরে পড়ে। এই জন্য দেখে মানে চন্দ্রমা বাড়ার সঙ্গে সঙ্গে যে একাদশী থেকে সমুদ্রের মধ্যে বড় বড় লহরী আসতে আরম্ভ করে, জলটা বেশি বাড়তে আরম্ভ করে। আর পূর্ণিমা দিন এত বড় বড় লহরী আসে, এত জল বাড়ে। কেন? চন্দ্রমা যত বাড়ছে ওই জলটাকে তত আকর্ষণ করছে, তত বাড়তে আরম্ভ করে। এই জন্য কখনো কখনো যারা মাছ ধরে বলে দিয়ে ওই সময় যাবে না তোমরা, হ্যাঁ যাবে না। এই জন্য যখন আবার ওই যখন অমাবাস্যা থেকে আরম্ভ হয় না, প্রথমা দ্বিতীয়া ধীরে ধীরে জলটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে। হ্যাঁ, এই জন্যে আমাদের জলের উপরে চন্দ্রমার প্রভাব পড়ে। আমাদের শরীরটা হলো পাঁচটা জিনিস দিয়ে তৈরি হয়েছে। কয়টা জিনিস দিয়ে? কি কি বলো, আর বলো কি, চুপ চুপ হয়ে গেলে কেন, বলতে পারবে না? হ্যাঁ, মা বলো, মা পণ্ডিতানি বলো বলো। হ্যাঁ, মাটি দিয়ে, জল দিয়ে, আকাশ দিয়ে, অগ্নি দিয়ে, এসব জিনিস দিয়ে আমাদের পাঁচটা জিনিস দিয়ে তৈরি হয়েছে। বলো তো এর মধ্যে সব থেকে বেশি কি আছে? জল কত পার্সেন্টেজ আছে? হ্যাঁ, 75% শরীরের মধ্যে জল আছে। এই জন্য জল থাকা দরুন এর উপরে চন্দ্রমার যে প্রভাবটা বেশি পড়ে, তোমরা নজর দিয়ে দেখবে। যাদের এই গাঁঠের মধ্যে দর্দ আছে, কোমরের মধ্যে দর্দ, লক্ষ্য দিয়ে দেখবে, একাদশী দিন দর্দটা একটু বেশি হবে, দ্বাদশ দিন আর একটু বেশি হবে, পূর্ণিমা দিন এত ব্যথা হবে শুতে পারবে না, এত ব্যথা হবে, পূর্ণিমা তো শুতেই পারবে না, এত ব্যথা হবে। আরেকটা জিনিস দেখবে, কোন হসপিটাল আপনি যান, নজর দিয়ে দেখবে বেশি রোগী কত তারিখে কোন সময় থেকে কোন সময় বেশি রোগীরা আসে, নজর দিয়ে দেখবেন। ওই একাদশী থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত নজর দিয়ে দেখবেন বেশি রোগীরা যাচ্ছে। যদি কোনো শ্মশানে যান, ওখানে নজর দিয়ে দেখবেন কত লোক কবে থেকে কত সময় পর্যন্ত লোকরা বেশি মরছে। ওখানে দেখবেন ওই একাদশী থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত বেশি লোকরা মরছে, নজর দিয়ে দেখবেন। এই যে মারামারি হয়, আপনি দেখবেন যে মারামারিটা হয়, নজর দিয়ে দেখবে। বাবা দাদা থাকবে না, বসে যাও ওখানে, এই বসে ওখানে। এই জন্য যে মারামারি দেখবেন না, আপনার নজর দিয়ে দেখবেন কোন সময় থেকে কোন সময় বেশি মারামারি হচ্ছে, দেখবেন ওই একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। মায়েদের মধ্যে একটা জিনিস দেখবে যে চিড়চিড়াপন একটা আছে, চিড়চিড়াপন বুঝতে পারছেন তো বাংলায় কি বলো, এটা চিড়চিড়াপন না। তোমরা নজর দিয়ে দেখবে কোন কবে থেকে ওই চিড়চিড়াপনটা বেশি হয়, নজর দিয়ে দেখবে ওই একাদশী থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত ওই চিড়চিড়াপনটা বেশি থাকে। হ্যাঁ, ওই চিড়চিড়াপনটা বেশি থাকে। এই জন্য আমাদের ঋষিমুনিরা কি বলছে, ঋষিমুনিরা কি বলছে, একাদশী দিনে কি করো, একাদশী দিন অন্ন না খেতে বলছে। বলে অন্ন কেন না খেতে বলছে? যেরকম রুটি যদি খান, দাদা এদিকে দেখো মোবাইল বন্ধ করো, তোমাকে জিজ্ঞাসা করো বলছিলাম না, প্রথমে তোমাকে জিজ্ঞাসা করো কি বললাম। এই জন্য দেখবেন যে কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, এই এই রুটি অন্ন খেতে কেন মনা করছে দেখবেন, যদি অন্ন খান, রুটিটা খান না, ওটা স্পঞ্জের মতো, একটু রুটি খান, অন্ন খান, দেখবেন একটু পরে তৃষ্ণা লাগছে জল খাওয়ার। কিন্তু আপনি ফল খান, দেখবেন তৃষ্ণা লাগবে না, ফল খেলে তৃষ্ণা লাগবে না, কেন ওটা জল টানবে না। এই জন্য দেখুন ঋষি মুনিরা কত বড় বড় সায়েন্টিস্ট, ওরা আগে থেকে জানে, বড় বড় সায়েন্টিস্ট ওরা আগে থেকে জানে। এই জন্য বলেছে একাদশী দিন অন্ন না খেতে মনা করে, কেন যত অন্ন খাবি তত রুটি খাবি তত জল টানবে, যত শরীরের মধ্যে জল যাবে তত চন্দ্রমার প্রকোপ বেশি বড়ে পড়লে বলে কি হবে, বিভিন্ন প্রকার রোগ তোমার মধ্যে সৃষ্টি হবে। এই জন্য রোগ হলে পরে আমরা কি খাই, মেডিসিন, মেডিসিন মানে কি, মানে ওই দিনে অন্নের মধ্যে গোহত্যা, নরহত্যা, ব্রহ্মহত্যা সব পাপগুলো আছে না, হ্যাঁ পাপগুলো আছে। এই জন্য মেড ইট সিন, ক্রোসিন, টেরামাই সিন, ঔষধের নাম শুনেছো কিনা, ও সিন মানে কি পাপ, সিন মানে পাপ, বুঝতে পারছেন তো। এই জন্য মেডিসিনের নাম এই জন্য সব সিন সিন শব্দ দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন। এই জন্য একাদশীর মধ্যে সব থেকে বেশি সাইন্টিফিক্যাল রিজন একাদশীর মধ্যে। এই জন্য একাদশীর অন্ন খেতে নেই, হ্যাঁ অন্ন খেতে নেই একাদশী, সমস্ত প্রকার পাপ আছে, বুঝতে পারছেন তো। এই জন্য চেষ্টা করবেন সবাই একাদশী ব্রত করতে। একাদশী দ্বারা কি হবে, ওই যে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতি সারা দুনিয়া ব্রত করে থাকে,
ওর পরে কোন ফল নেই, ফল হলে একটু সামান্য কোন একটু ফল হবে, কিন্তু একাদশীর ফল কি? সাক্ষাৎ ভক্তি বা ভগবত প্রাপ্তি একাদশী হবে। একাদশী তো ভগবত প্রাপ্তি, একাদশী মধ্যে হ্যাঁ গোবিন্দ সেখানে সন্তুষ্ট হয়, আর যদি গোবিন্দ সন্তুষ্ট হয়ে যায় বিশ্ব ব্রহ্মাণ্ড নিজে থেকে সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য অম্বরীশ মহারাজ তিনি কি করছিলেন, তিনি এই একাদশী ব্রত রাখেছেন। এই জন্য একাদশী ব্রতের মতো এত বড় ব্রত জগতে কিছু নেই। ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি, জোগাড় দিন কি জোগাড় বলে না, কিছু কিছু মায়ের দা হলুদ হচ্ছি না, জোর করে দাও। ঠিক আছে, আমার পিছনে পিছনে একটু তালি বাজিয়ে গোবিন্দের কীর্তন কর ভালো করে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ এ মাইকটা চলছে না, চলছে, হরি বল হরে কৃষ্ণ, হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, চলে যায় ভোগ আরতি কীর্তন করতো, এখানে আর একটু কথা বলি বুঝে গেল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মালা পড়ে দাও, মালাগুলো পড়ে দাও, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এদিকে বল হরে রাম হরে রাম 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 হরে হরে, বল
बोले गौर प्रेमानंदे हरि हरि बोल। तुम उनको 10% कथा सुना दे। हरे कृष्णा ए छलटा के चिन्ह ना तुम्हारा कब कथा आसना है चिन्ह इन আমাদের ইনি বিদেশ থেকে এসেছেন আমেরিকা থেকে ইনি আপনাদের বুঝাবেন কেন গোবিন্দের ভজন করব কেন আমরা প্রতি কর দাও দাদা এদিকে শোনা দেখুন ইনি বিদেশ থেকে এসে দেখুন গলায় মালা তিলক হরি নাম করছেন আমরা তো ভারতীয় না আমরা হিন্দু আমরা ভারতীয় যদি কোন গীতার একটা শ্লোক জিজ্ঞাসা করে বলতে পারবা না যদি কিছু যদি জিজ্ঞাসা করে কোন হিরোর নাম মনে আছে মানে আমাদের কত দুর্ভাগ্যের জিনিস দেখো কোন হিরোইন নাম মানে আছে কিন্তু আমাদের গীতা রামায়ণ সম্বন্ধে আমাদের কোন সম্বন্ধ নেই আমরা কি মনে করি জানি তো যদি বিদেশ যাই না আর যদি খুব টাকা পয়সা আর কাজে রোজগার করি ওখানে বিদেশ যদি আর যদি বড় বড় গাড়ি বাড়ি বানাতে পারি না বোধহয় সুখী পাবো আমাদের মনের মধ্যে এই জিনিসটা বসে আছে কিন্তু যদি আপনি ইউটিউব খুলে দেখেন আমেরিকার হেডলাইনে পড়ে দেখবেন ওখানকার 80% লোক রাত্রে ঘুম হয় না মেডিসিন না খেলে ওরা শুতে পারে না গুগল খুলে দেখবে এত টেনশন ওদের আমাদের ভারতে দেখো কথা শুনতে শুনতে শুয়ে যাচ্ছে ওদের ওদের দেশে ট্যাবলেট খেতে হয় ঘুমাবার জন্য কিন্তু আমাদের দেশে কথা শুনতে শুনতে শুয়ে যাচ্ছে এত ডিপ্রেশন ওখানে উপর থেকে যত চাকচকে দেখতে পাচ্ছে না তোমরা তো যাইনি আমি বিদেশে যাই তোমরা চিন্তা করতে পারো না লোকরা তো পাগল এত একাপন ওদের মধ্যে পরিবার মধ্যে তো সম্বন্ধ নেই 17-18 বর্ষ হয়ে গেল ছেলে মেয়েদের ছেড়ে দিয়ে বলে ঘর থাকতে পারবো না কামাও খাও পিতা মাতাকে ওল্ড হাউসতে ছেড়ে দিয়ে আসে বর্ষের মধ্যে একবার গিয়ে বাস বাবার সঙ্গে দেখা করে আসবে কোন সেবা নেই কোন সম্বন্ধ নেই আমি গিয়েছিলাম নিউজিল্যান্ডে একদিনে আমি ওই সমুদ্র কিনারাতে ঘুরছি দেখি প্রত্যেক লোক না দু তিন তিনটে কুকুর নিয়ে ঘুরে আছে আমার সঙ্গে একজন ছিল ওই রাজস্থানি লোক ছিল গুজরাটি একজন ছিল যে আমাকে দেখেছিল আমি বললাম এখানে সবাই কুকুর কুকুর নিয়ে ঘুরে বেড়া সবাই দু তিনটে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন একা একা মেয়েরা এক একা ছেলেরা পতি পত্নী কোনো সম্বন্ধ নেই ওখানে হ্যাঁ পতি পত্নী কোনো সম্বন্ধ নেই ওখানে হ্যাঁ যদি হোটেলে খেতে যায় ও আল্লাহ পয়সা দিবে ইয়ে আলাদা পয়সা দিবে হ্যাঁ বলে এরা সব কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন কি বললে জানি তো বলে যে স্ত্রী কখনো যে ছেড়ে চলে যাবে ইয়ে জানে না আর পতি যে কখনো স্ত্রীকে ছেড়ে দিবে কখন জানে না এই জন্য কুকুর তো কমসে কম ছেড়ে যাবে না এই জন্য কুকুরের নামে $100,000 ওর নামে ডিপোজিট পত্নীর নামে নেই এখন দুর্ভাগ্য বিষয় কি জানে তো আমাদের ভারতীয় লোকরা এখন চায় বিদেশি কালচারকে আপনাতে বিদেশি কালচারকে আপনাতে একদম শান্তি সুখ নেই উপরে যত চাকচিক না ভেতর দেখবেন তত খালি তত খালি এই জন্য যদি আমাদের শান্তি সুখ পেতে হয় না আমাদের যে ভারতীয় কালচার আছে ভারতীয় সভ্যতাকে শিখতে হবে বুঝতে পারছেন তো ইনি আপনাদের এখানে কথা শোনাবেন কেন ভজন করব কি দরকার আছে ভজন করার খাচি দাচি ঘুরে বেড়াচ্ছি তো ভজনটা কেন করবার ইনি এই সম্বন্ধে আপনাদের কিছু কথা শোনাবে একটা ভালো কাহিনী শোনাবে মন দিয়ে শোনা তোর বলে তো শুনে আওয়াজ আরে আরে শুনতে পাচ্ছে ও সব বলে আপনাদের বাংলা ভাষায় বুঝাবে আপনারা বাংলা বুঝেন না হিন্দি বুঝ এখন টিভি দেখতে সব বুঝে গেছে শিখে গেছে তাই না সিনেমা দেখে সব শিখে গেছে তবে ওই চেষ্টা করে বাংলা বলতে হরে কৃষ্ণ সবাই একবার হাত তুলে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম দেখুন আজকে খুবই ভালো দিন আজকে গুরুদেব আজকে সাধুরা বৈষ্ণবরা বাড়িতে এসছে আর শাস্ত্রে বলা হয়েছে বলে সাধুরা এই প্রত্যেক বাড়ি বাড়িতে যান কেন সাধুরা তাদের তো ধামে থেকে আর ভজন করা সব থেকে ভালো সাধু জীবন যদি নিয়েছেন তা কিসের জন্য ভজন করার জন্য তো তাহলে তারা কেন গ্রস্ত ভক্তদের বাড়িতে গিয়ে আর ওদের বাড়িতে যাচ্ছে কি ওদের খাওয়া দাওয়ার অভাব ভিক্ষা করার জন্য শাস্ত্র বলছে বলে মহন্ত স্বভাব এই তারিতে পামর
নিজে কার্য নেই তবু জান তার ঘর তার নিজের কিছু প্রয়োজন নয় কিন্তু তাদের এমন একটা স্বভাব হয়ে গেছে পর দুঃখে দুঃখী তারা যখন দেখছে যে প্রত্যেক বাড়ি বাড়িতে নানা রকমের জ্বালায় সব দুঃখী আছে দুঃখী তো আমরা সব না সবার কাছে কিছু না কিছু টেনশন কিছু না কিছু পরেশানি সেই জন্য আমরা কি দুঃখী কিন্তু এই দুঃখ থেকে উপর উঠে আর সুখী হব কি করে এই উপায়টা বলার জন্য আমাদের কাছে সাধু আসে সাধু আমাদের কাছ থেকে কিছু চায় নেই একমাত্র জিনিস তিনি চাচ্ছেন কি বলে ঠাকুরের ভজনতে যদি সবকে নিয়োগ হয়ে যায় এটাই তার ভিক্ষা এছাড়া আর কিছু চায় না সাধু আমাদেরকে প্রকৃত বুঝাতে চান যে আমরা যে অর্থ পেয়েছি অর্থ মানে এই ধন যেটা পাচ্ছি এই ধনকে সদুপয়োগ কি টাকা সদুপয়োগ করবো কি করে কি যে ডলার রুপিস এই টাকা বলে না এই মানব জীবন হলো একটা অর্থ এই মানব জীবন হলো অর্থ শাস্ত্র এই মানব জীবনকে বলছে সাধন ধাম মোক্ষ করে দ্বারা পাই না যেই পরলোক সবারা রামায়ণ দেখেছেন আপনারা রামায়ণ দেখেছেন না ভগবান রাম সাক্ষাৎ অযোধ্যাবাসীদের বুঝাচ্ছেন বলে শোনো মন দিয়ে অযোধ্যাবাসীরা এই মানব শরীর এটাকে সাধারণ মনে করো না এটা হলো সাধন ধাম সাধন মানে কি এটা অর্থ এটাকে অর্থ বলা হয়েছে মানে এই মানব জীবন ছাড়া আমরা আর কোনো যোনিতে ঠাকুরের ভজন করতে পারবো না এই মানব জীবন ছাড়া এই কুকুরকে বলো কৃষ্ণ কৃষ্ণ বলতে সে বলতে পারবে গরুকে বলো যা কিছু পশু পাখি গাছ কাউকে বলো কৃষ্ণ নাম নিতে রাম নাম নিতে কেউ করতে পারবে না মানব জীবন ছাড়া আর যে সুযোগ আমাদের কাছে আমরা যে পেয়েছি আর কারো কাছে নয় আমরা যেরকম যদি কেউ এসছে আমাদের কাছে টাকা চেয়েছে আমরা ওই টাকা দিয়েছি তাহলে ওই টাকাটা মানে সদমার্গে লাগে তখন কেউ সার্থকতা আমরা আমাদের কাছে কেউ এসেছিল বলে ছেলেকে পড়াতে চাই কিছু টাকা দাও গরিবদের খাওয়া দাওয়া দেবো টাকা দাও আমরা টাকা দিয়ে দিলাম কিন্তু সেই টাকাটা নিয়ে কি করছে বলে যে নিজে মদ খাচ্ছে হ্যাঁ অসৎ কাজে লাগিয়ে দিচ্ছে তাহলে তো ঠিক হলো না তা এটা তো আমরা কি করি মাঝে মাঝে চেক করি যে আমরা যে টাকাটা দিচ্ছি সেটা ঠিক কাজে লাগছে কিনা এটা হয় তো ঠিক তদ্রূপ ঠাকুরও আমাদেরকে এই অর্থ প্রদান করেছেন এই মানব জীবন প্রদান করেছেন এই সাধন প্রদান করেছেন কিন্তু তিনিও মাঝে মাঝে চেক করেন বলে আমরা এই মানব জীবনকে পেয়ে কি ঠিক জায়গায় লাগাচ্ছি না ওই বিষয় ভোগেতে এই সংসারে মজে যাচ্ছি সাধুদের আমাদেরকে এই জিনিসটা বুঝাতে আসেন বলে ঠাকুরের ভজন করুন ঠাকুরের ভজন ছাড়া সুখী হওয়ার আর কোনো উপায় নয় আমরা কি মনে করি বলে বেশি টাকা পয়সা হলে আমরা সুখী হয়ে যাব তাই তো বেশি টাকা পয়সা হলে সুখী হয়ে যাব রাবণের নাম শুনেছেন রাবণ কাছে কত টাকা পয়সা ছিল সম্পূর্ণ লঙ্কা সোনার ছিল আমাদের কাছে আর কত সোনা হবে 1 কেজি 2 কেজি 10 কেজি এর থেকে বেশি তো হবে না কিন্তু তার সম্পূর্ণ লঙ্কাটাই ছিল সোনার এত ধন ঐশ্বর্য আমরা কি মনে করি বলে একটা ভালো ছেলে বা একটু ভালো মেয়ের সঙ্গে যদি বিয়ে হয়ে যায় তাহলে সুখী হয়ে যাব কিন্তু রাবণের আবার বিচার করে দেখুন মন্দোদরী মদসত্ত্ব সুন্দরী বিশ্ব সুন্দরী স্ত্রী যেখানে যেখানে একটা সুন্দর স্ত্রী অপ্সরি যেখা যেটাকে সুন্দর দেখতো ধরে নিয়ে আর নিজে স্ত্রী করে দিত সীতাকেও তো সেই জন্য উঠিয়ে নিয়ে এসেছিল না তো সমস্ত সুন্দর স্ত্রীও ছিল তার কাছে খুব আজ্ঞাকারী ছেলেও ছিল আমরা কি মনে করি বলে বাড়িতে ছেলে নেই ছেলে হলে আর সুখী হয়ে যাব কিন্তু আগে ছেলে ছিল না সেই একমাত্র দুঃখ কিন্তু ছেলে এখন বড় হয়ে গেছে কথাই শুনে না বাবা মার কথাই শুনে না সে আরো পুরো জীবনভর দুঃখ হয়ে যাবে সেই জন্য শাস্ত্র বলছেন বলে সুত দ্বারা আর লক্ষ্মী পাপী কবি হয় কিন্তু এই সন্ত সমাগম আজকে সাধু সঙ্গ আজকে এই যে হরিকথা আমরা পাচ্ছি এইটা হলো সব থেকে সর্বশ্রেষ্ঠ জিনিস আমরা সেই জন্য ঠাকুরের ভজন যদি না করবো তাহলে কখনো সুখী হতে পারবো না কিন্তু কেউ কেউ প্রশ্ন করে বলে ঠাকুরের ভজন করার কি দরকার আমরা তো ভালোই খাচ্ছি ভালোই ঘুমাচ্ছি ভালোভাবে আমাদের সংসার চলছে ঠাকুরের ভজন করবো কেন একটা গল্প বলছি গল্প মাধ্যমে বুঝার চেষ্টা করবে ভালো করে শুনবে আমাদের জিজ্ঞাসা করো পরে কি গল্প শুনবে মান দিয়ে শুনবেন সবাই দাদা মান দিয়ে শুনবেন সবাই হ্যাঁ দ্বিতীয় কথা হলো মহাপ্রভুর আদেশ হলো
পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার নাম মহাপ্রভুটা নির্দেশ সব বাড়ি বাড়িতে যাতে গোবিন্দের মন্দির হয়ে যায় সবাই যাতে গোবিন্দের ভজন করে কি করি হবে আমরা যদি প্রচার করি তবে তো হবে না তো কি করি হবে বুঝতে পারছেন এই জন্য যে গল্পগুলো শুনেছেন না ওগুলো মনে রাখো মনে রেখে অন্য দিকে শোনাবে গোবিন্দের ভজন কেন করতে হবে কেন ঠাকুরের নাম নিতে হয় হ্যাঁ মন দিয়ে শোনো তোমাদের জিজ্ঞাসা করো করে এক সময় কি হয়েছে একজন সেঠ একজন জমিদার সে রাস্তা ধারে যাচ্ছিল একজন ভিখারি ওনার কাছ থেকে ভিক্ষা চেয়েছে এইদিকে শুনো ভিখারি কি করেছে ভিক্ষা চেয়েছে বলে বাবা কিছু টাকা পয়সা দিয়ে দাও তিন দিন হয়ে গেছে খেদায় আছি কিছু খাই নেই টাকা দাও সেই সময় জমিদার ওকে বলছে বলে তোকে দেখে তো মনে হচ্ছে মানে খুব সুস্থ শরীর নিজে কিছু কাজ করে চাকরি করে আর খেতে পারছিস না রাস্তা ধারে বসে আর ভিক্ষা চেয়েছিস কেন বলে দেখুন সেঠজি আমি অনেক চেষ্টা করেছি কাজ করার কিন্তু যে কাজে আমি হাত দেই সেটাই বিফল হয়ে যায় যা কিছু বিজনেস করি সব ফ্লপ হয়ে যায় শেষে আরো লস হয়ে যায় লাভ হয় না লস হয়ে যায় সেই জন্য আমি শেষে কিছু উপায় নেই এই রাস্তা ধারে বসে ভিক্ষা করছি যা কিছু টাকা পাই একটু খাওয়া দাওয়া কোনো রকমে চলছে সেঠজি ওকে বলতে লেগেছেন বলে যদি তুই সত্যি সত্যি কাজ করতে চাই তাহলে আমি আমার বিজনেস কে তোর পার্টনারশিপ দিয়ে দেব কি করব বিজনেসে পার্টনারশিপ দিয়ে দেব ওই সেঠজি খুব ভালো বিজনেস ছিল বলো আপনি আমার সঙ্গে ঠাটা করছেন না তো আরে রাস্তা ধারে কেউ ভিখারি যদি বসে আছে ওকে কে বিজনেসে পার্টনারশিপ দেয় সেই জন্য মনে করতে লাগলো যে আমার সঙ্গে হয়তো ঠাটা করছেন বলে না না ঠাটা করছি না সত্যি সত্যি তোকে বিজনেসের পার্টনারশিপ নয় আমি বিজনেসের 90% ওনারশিপ তোকে দিয়ে দেবো কত 90% 90% ওনারশিপ তোমাকে দিয়ে দেবো কিন্তু একমাত্র কন্ডিশন একটা শর্ত আছে বলে কি বলে মাসের শেষে 10% যা লাভ হবে সেটা আমাকে দিতে হবে বলে ঠিক আছে শুনে তো ভিখারির মনে খুব আনন্দ রাস্তা ধারে বসেছিলাম আর কোথায় বিজনেসের 90% ওনারশিপ পেয়ে যাচ্ছি শুধু মাসের শেষে 10% দিতে হবে বলে সেঠজি চিন্তা নাই মাস শেষ হওয়ার আগে আমি আপনাকে 10% পাঠিয়ে দেব বলে ঠিক আছে এইবার প্রথম মাস যখন হয়েছে বিজনেস ওনারশিপ পাওয়ার সঙ্গে সঙ্গে সে ভিখারিটা তো খুব ভালোভাবে কাজ করতে লেগেছে বিজনেস এত ভালোভাবে চালালো খুব প্রফিটও হচ্ছে কিন্তু এক মাস যখন শেষ হয়েছে কথাটা কি ছিল কি ডিল ফাইনাল হয়েছিল 10% সেঠজিকে দিতে হয়েছিল তো 10% দিতে হবে মাসের শেষে কিন্তু প্রথম মাস যখন শেষ হয়েছে সে ভিখারি কিছুই দেয়নি কিছু দিতে আসেনি সেঠজিকে সেঠজি মনে করছে যে হয়তো কাজের খুব ব্যস্ত সেই জন্য দ্বিতীয় মাসে 20% নিয়ে আসবে সেকেন্ড মান্থ 20% নিয়ে আসবে আবার দু মাস গেল কিছুই নাই তিন মাস গেল কিছুই নাই এরকম 6 মাস চলে গিয়েছে সে ভিখারিটা কিছুই দিতে আসেনি এইবার সেঠজি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবা রে পুরো বিজনেস ওনারশিপ দিয়ে দিলাম 90% ওনারশিপ দিয়েছিলাম শুধু 10% চেয়েছিলাম সেও দিতে আসেনি ব্যাপারটা কি গিয়ে দেখি সে এসছে খোঁজ খবর নিতে নিতে দেখেছে কি ওর ঠাট কি ঐশ্বর্য ভাবে খুব ভালোভাবে টাকা পয়সা ধন উপার্জন করে খুব ভালো অট্টালিকা বানিয়ে নিয়েছে 10 তলায় বিল্ডিং এ থাকছে বাড়ির সামনে বড় বড় 4 চাকা গাড়ি খুব নকর চাকর সেখানে কাজ করছে আর ও খুব ভালো কাপড় চাপড় পরে স্যুট বুট পরে আর যখন সামনে এসছে সেঠজির সঙ্গে দেখা হয়েছে কিন্তু বেটা এখন সেঠজিকে চিনছে চিনতে পারছে না সেঠজিকে আর চিনে না সেঠজি বিচার করছে ওকে জিজ্ঞাস করেছে বলে আমাকে চিনিস বলে আপনি কে বলে আমি কে বলে যার বিজনেস এর ওনারশিপ নিয়ে তোর এত ধান ঐশ্বর্য পাচ্ছে এত তোর খাওয়া দাওয়া চলছে আমি সেই বিজনেসম্যান আমি সেই সেঠজি বলে হ্যাঁ হ্যাঁ এখন মনে পড়েছে চিনতে পেরেছি বলে আমাদের কি ডিল হয়েছিল বলে কি ডিল হয়েছিল আমার তো মনে নেই বলে আমার আমাদের ডিল হয়েছিল না যে মাসের শেষে 10% প্রফিট তো আমাকে দিবি আর 90% প্রফিট তোর কাছে থাকবে বলে হ্যাঁ এরকম কিছু হয় তো ছিল বলে 6 মাস হয়ে গেছে তুমি তো কিছুই দিতে আসো নেই 6 মাস হয়ে গেছে কিছুই দিতে আসো নেই তখন ওই সেট ওই ভিখারি সঙ্গে সঙ্গে বলতে লেগেছে বলে দেখুন সেঠজি পুরো মাস গাধার মতো খেটে খেটে আর আমি কাজ করছি
কিন্তু মাসের শেষে 10% আপনাকে দেব কেন? পুরো মাস কাজ তো করছি আমি, পরিশ্রম করছি সব আমি, মাথা বুদ্ধি খাটাচ্ছি আমি, কিন্তু মাসের শেষে আপনাকে 10% দেব কেন? এবার বিচার করে দেখুন, আমরা যদি কাউকে সম্পূর্ণ বিজনেস দিয়ে দেই, সবকিছু আমাদের যা ছিল দিয়ে দেই, আর মাসের শেষে শুধু 10% চেয়েছি, যদি এইরকম আমাদের সঙ্গে কেউ করে তাহলে আপনারা কি বলবেন ওকে? বলুন, ধোকেবাজ। ধোকেবাজ কে? শাস্ত্র বলছে এইরকম ধোকেবাজ আমরা। এইবার মান দিয়ে শোনো, এই 10% যে ডিল ফাইনাল হয়েছে, জানেন এই ধোকেবাজ কে? এই ধোকেবাজ আমরা। কেন? শাস্ত্র বলছেন আমরা সবাই যখন মায়ের পেটে ছিলাম, আমরা সবাই ঠাকুর কাছ থেকে ডিল করে এসেছি। মায়ের পেটে আসা মানে সাক্ষাৎ নরক ভোগ, সেখানকার অবস্থা। এখন তো দেখুন সোনোগ্রাফি রিপোর্টে সব দেখা যায় বাচ্চা ছেলে কিরকম উল্টা ঝুলে থাকে মায়ের পেটে, মাথা নিচু দিকে, পা উপর দিকে, আর এত ছোট কম্প্যাক্ট জাগে, সেই ছোট জায়গার মধ্যে রক্ত, কুচ, পরিশ্রা, পেশাব সব সেখানে, মলমূত্র, সেটা ভালো জায়গা নেই। পেটে এত গরম, আজকে যদি রসগোল্লা খান কালকে বিষটা হয়ে বের হয়ে যাবে, তাই তো? এত গরম পেটের মধ্যে, সেই জায়গায় আমরা 9 মাস পর্যন্ত রয়েছিলাম, 9 মাসে সেখানে ছিলাম। এখন সেই কথাটা মনে নেই, কিন্তু সেই স্থানে আমরা 9 মাস পর্যন্ত ছিলাম। আর সেখানে যখন দুঃখ কষ্ট পাচ্ছিলাম, সেই সময় ঠাকুর কাছে প্রার্থনা করছি, বলে ঠাকুর আমাদেরকে এখান থেকে বের করে দেন। ঠাকুর প্রশ্ন করছেন, বলে এখান থেকে বের হয়ে করব কি, করবে কি? তখন আমরা বলছি যে ঠাকুর আমি বুঝতে পেরেছি যে এত দুঃখ কষ্ট পাচ্ছি পূর্বপুর জন্মের পাপের জন্য, যা যে স্ত্রী জন্য, যে ছেলের জন্য, যে স্বামীর জন্য পাপ কর্ম করেছিলাম, সে তো কেউ নেই আমার সঙ্গে, আমি একাই সে সব দুঃখ কষ্ট ভোগ করছি, কিন্তু আমাকে এখন বের করে দাও এখান থেকে, আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভজন করতে আরম্ভ করে দেব। বলে সত্যি কথা? বলে হ্যাঁ সত্যি কথা, ফুল ডিল ফাইনাল হয়ে গেছে, একা একবার বের করে দাও, তোমার ভজন ছাড়া আর কিছুই করবো না। শাস্ত্র সেই জন্য বলছে তো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আরে আমরা ঠাকুরের ভজন করতে ঠাকুর কাছ থেকে আমরা সব বাধা করে এসেছি, যে ঠাকুর এখান থেকে বের করুন, আপনার ভজন ছাড়া আর কিছু করব না, কিন্তু বাহার আসার সঙ্গে সঙ্গে কি হলো, সব ভুলে গেলাম। গোস্বামী তুলসীদাসজি বলছেন, আয়ে থে হরি ভজন কো ওটন লগে কপাস, এসছিলাম ঠাকুরের ভজন করার জন্য, কিন্তু সেই সব ছেড়ে দিয়ে আর কি মায়ায় এই সংসারে লেগে গেছি। তো সেই ডিলটা আমরা যে ফাইনাল করে এসেছি, সেই ডিল আমরা পাচ্ছি না সেটা সম্পূর্ণ করতে, সে 10% দেওয়ার যে কথা আছে আমরা সে 10% দিচ্ছি না। সুরদাস নাম শুনেছেন? সুরদাস এই জন্য তার একটা ভজন আছে, তিনি বলছেন, বলে যিনি তনু দেহি তাহি বিসরাই, কেসে নমক হরামি, মৌসম কোন কুটিল খল খামি। বলে আমার সম কুটিল, আমার সমান খল, আমার সমান নমক হারামি আর কোথায় পাবে, যে আমাকে সবকিছু দিয়েছে আমি তাকেই ভুলে গিয়েছি। বিচার করে দেখুন, আমাদেরকে সবকিছু দিয়েছে কে? ঠাকুর তো, ঠাকুর তো আমাদেরকে সবকিছু প্রদান করেছেন, এই বাড়ি, এই টাকা, যা কিছু আমাদের কাছে আছে সব তো ঠাকুর দিয়েছে। ঠাকুর যদি চাইতো তাহলে আমাদেরকে রাস্তা ধারে একটা ভিখারি বানিয়ে দিত, কিন্তু না, আমাকে সমৃদ্ধ একটা খুব ভালো বাড়িতে জন্ম দিয়েছে, সেখানে খুব ভালো খাওয়া দাওয়া পাচ্ছি, খুব ভালোভাবে শিক্ষিত হয়েছি, মানুষ করেছে বাবা মা আমাদেরকে, তাই তো? আমাকে রাস্তা ধারে ভিখারি করেনি, আমাকে আন্ধা করেনি তিনি, আমাদেরকে কানে কালা করেনি, আমাকে লেজ ভাঙা লাংড়া করেনি তিনি, আমাকে খুব ভালো সুস্থ শরীর দিয়েছে, সবকিছু তো ঠাকুর দিচ্ছেন আমাকে, কিন্তু আমি তাকেই ভুলে গেছি, তাকেই ভুলে গেছি, তো 10% আর দিচ্ছি না। ঠাকুর আমাদের কাছ থেকে 10% চাচ্ছেন, জানেন? ঠাকুর শুধু 10% চেয়েছেন, 10% কি টাকা? ধন উপার্জন করছো 10% টাকা? বলে না, 10% সময়, 10% সময়, একদিনের মধ্যে 24 ঘন্টা,
24 ঘন্টা যদি 10% করবেন 2 ঘন্টা 30 মিনিট 40 মিনিট কিছু হবে ঠাকুর বলছেন বলে আমাকে এই মাত্র সময় দাও এইটুকু সময় দাও আমাকে দাও আমি তোমাকে সবকিছু প্রদান করছি সবকিছু দিচ্ছি দেখুন বিজলি যখন আমরা জ্বালাই না বাড়িতে কারেন্ট প্রত্যেক মাস বিল ভরতে হবে টাকা দিতে হবে তো ইলেকট্রিসিটি বিল দিতে হবে কিন্তু দুপুর বেলা এই যে সূর্যের রশ্মি সূর্যের আলোক যেটা পাচ্ছি তার জন্য কারা কারা বিল দিচ্ছে হাত তুলো দেখি কে কে বিল দিয়েছে হাত তুলো কেউ বিল দেয় নাই তো ওই করোনা সময়ে অক্সিজেন সিলিন্ডার কত দাম ছিল মনে আছে অক্সিজেনের ভ্যালু সেই সময় সব জানতে পেরেছে কিন্তু জন্ম থেকে এই পর্যন্ত আমাদের নাকের কাছে অক্সিজেন রাখা আছে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি তো সেই অক্সিজেনের বিল কে কে ভরেছে কে কে বিল দিয়েছে কেউ দেয়নি সেই জন্য আমরাও সেই নমক হারামি আমরাও সেই ধোকেবাজ ঠাকুর বলছেন যদি নমক হারামি না হতে চাও তাহলে আমার ভজন করো তাহলে ভজন করো কালিযুগে সব থেকে সহজ উপায় ঠাকুর বলে দিয়েছে মন দিয়ে বুঝুন এই কথা আমরা ওই সৎযুগের লোকের মতো যজ্ঞ তপস্যা দান পুণ্য কিছু করতে পারবো না এরকম আমাদের ক্ষমতা নাই কিন্তু কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার হাত তুলে বলো দেখি একবার সবাই হরে কৃষ্ণ শব্দ বের হচ্ছে না জোরে বলো একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 10% যদি না দিতে পারো 5% থেকে আরম্ভ করো এক ঘন্টা দাও এক ঘন্টা নেই আধা ঘন্টা দাও কমসম 2% তো দাও ঠাকুরের জন্য আধা ঘন্টা বের করো বের করে কি করতে হবে বলে তার নাম জপ করো সব থেকে সরল উপায় ঠাকুর কলিযুগে সব থেকে সরল উপায় রেখেছেন আমার নাম হরে কৃষ্ণ সবাই আজ থেকে ভগবান 10% যদি 5% দেওয়া হয় না তবে 1 ঘন্টা 20 মিনিট দেওয়া যদি 5% না দিয়ে যদি 2% দেওয়া হয় কত সময় হয় কম সে কম আধা ঘন্টা হয় এক সময়টা কি করে দেব আমার দিকে তাকাও এই যে হরি নাম হল কলিযুগে ভগবান তির নামে উপরে জগত এসছে হ্যাঁ ঠাকুর তিনি কলিযুগে নাম রূপে এসছে কেবল তার হরি নাম তুমি জপ করো না আজকে আমার বাড়িতে সমাদর নির্মাণ করে মহাপ্রভু একটা শিক্ষা দেওয়ার জন্য বললেন আমি সবাই বাড়িতে ভোজন করি না বলে প্রভু কার বাড়িতে ভোজন করবে তাই কেউ লক্ষ্য করতে হয় তখনকার সময় লক্ষ্য প্রতিমানে 1 লক্ষ স্বর্ণ মহর ভক্তরা বলল প্রভু আমাদের কাছে হাজার টাকা মানে কি 1000 স্বর্ণ মহর 1000 টাকা আমার বাড়িতে 100 টাকা নেই 100 টাকা মানে কি 100 স্বর্ণ মহর কি আমাদের বাড়িতে আপনি খাবে না দেখুন মহাপ্রভু কি বলছেন বলে জান প্রকৃত লক্ষপতি কে বলে কে বলে যিনি প্রত্যেক দিন 1 লাখ ঠাকুরের নাম জপেন তিনি হলেন প্রকৃত লক্ষপতি যিনি মীরা বলছে লে লরে কই রাম কা প্যারা আওয়াজ লাগাও গলি গলি রাম নাম কে হিরে প্রতি মে বিখরাও গলি গলি প্রকৃত দি হিরা মতি হল ভগবানের নাম আমার দিকে তাকাও কিবার লক্ষপতি হবে কিছু দিনে আগে অমিতাভ বচ্চনের নাম শুনেছ দিনে আগে আসতো কোন বনেগা করোড়পতি এখানে ভগবান বলছেন কে হবে লক্ষ্যপতি দেখ লক্ষ্যপতি কি করি আমি তোমাদের একটা মালা দেবো ঠিক আছে মালা নিয়ে আগে চল করবা হ্যাঁ প্রথমে 1% থেকে শুরু করে দেবো দেখো কিরকম হরিনাম করতে হয় যেরকম মালা এই আঙুলটা না এর মধ্যে টাচ করতে নি এটা খারাপ হবে এই মাঝখানে হাতে রাখতে হয় দেখে যেরকম হরি কৃষ্ণ বলো আমার সাথে হরি কৃষ্ণ 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 হরি হরি শেষ হয়ে যাবে না এটাকে পার করতে হবে অন্য দিকে 1 লাখ এরকম হরি কৃষ্ণ 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 হরি হরি
হরি রাম 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 হরি হরি কত বার ষোলো বার এবার হরি কৃষ্ণ ষোলো নাম বত্রিশ একটা মোদি যেতে ষোলো নাম দুটো হলে কত হয়ে যাচ্ছে বত্রিশ তিনটে হলে চারটে হলে এই যদি এরকম ষোলো বার যদি কেউ করে ফেলে হিসাব তো হচ্ছে পঁচিশ হাজার আর যদি এরকম চৌষট্টি মালা কেউ করে ফেলে না এই যাব এক লক্ষ ভগবান নিজে বলছেন এক লাখ হরিনাম করলে না আজকে তোমার নাম ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্স ডিপোজিট হোক ভগবান নিজে বলছে বলে সুদ কত বাবা সুদ ওর কত মীরা বলছে বলে দিন দিন বড় সবায়ো পায়ো জি নেই নেই রাম রতন ধন আজকে যদি এক লাখ করছে না কালকে তুমি এক লাখ পঁচিশ হাজার চার দিনে দু লাখ মানে এর এত মহিমা তুমি জগতের পয়সা রোজগার করতে করতে ছেড়লো একটা ছুট সুতো ঘাটের তুমি ছুটতে পারবে না যেতে তুমি সুতো ঘাটতে সব ভগবানের সমস্ত সম্বন্ধ ঘাটকে শেষ কিন্তু এই ধরনটা যদি কেউ কামে থাকে না পত্নী যদি কামায় পত্নী নিতে পারবে না পত্নী যদি কামায় পত্নী নিতে পারবে না ছেলে বেলা যদি কামায় পিতা মাতা নিতে পারবে না যে কামাবে এই জীবনে তুমি তার মালিক হবে আগের জন্মে পুরাকে পুরা ও সুর সমতে পাবে যেটা কি ভগবানের নাম ঠাকুরের নাম ঠিক আছে যাদের কাছে মালা নেই না কেউ মালা নিয়ে নেই ঠিক আছে মালা নিয়ে কার নিয়ে হরিনাম করে বলতে হাত লোক হাত তুলছে না কে হরিনাম মালা নিয়ে হরিনাম করে তো তোদের কথাই নিয়ে শুনো হরিনাম করবে না দশ এক এক পার্সেন্ট দিলে এক পার্সেন্ট দু পার্সেন্ট দিতে পারো করবে হাত তুলো খারাপ জিনিস এই জন্য যদি কেউ বলে আমি এই সঙ্গে ছাড়তে পারবো না আমি ধীরে ধীরে ছাড়বো যদি কেউ পুরো নিরামিষে বুঝিয়ে তাদের আমরা তুলসী মালা দেবো আর যদি কেউ বলে ধীরে ধীরে ছাড়বো না তাদের একটা নিমের মালা দেবো ওটা মাস মাস খেয়ে ওটা করতে পারবে কিন্তু ধীরে 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 চেষ্টা করবে যাতে ধীরে ধীরে জিনিসগুলো ছেড়ে যায় এই ধীরে ধীরে জিনিসগুলো ছেড়ে যায় কারণ ছেড়ে দিয়ে তখন তাদেরকে আমরা তুলসী মালা দিই গলায় তুলসী করছি তারা ধারণা করে তুলসী মালা দিই এই জন্য ধীরে ধীরে চেষ্টা করে মাস মাসে খাওয়া হয় না বাড়িতে আমাদের বাড়িতে খায় খায় কে খায় তুমিও খাও আর সবাই সবাই খায় না ধীরে ধীরে তোমরা চেষ্টা করে দেখো বলে না জীব হিংসা মহাপাপ বলা না জীব হিংসা মহাপাপ বলা হয় প্রত্যেকের মধ্যে সেই আত্মাটা আছে আছে কি না কি আমাদের মধ্যে আছে ছাগলের মধ্যে আর মুরগির মধ্যে নেই সবাই মধ্যে আত্মাটা আছে কি না যখন তাকে কাটা হয় ও যে কষ্টটা ভোগে ও কষ্টটা কে নেই কে নিয়ে বল আমার এই জন্য একে বলা হয়েছে মান সব সংস্কৃত পড়েছে মান অর্থ হলো আমাকে সব মানে তিনি মানে এখন তুমি যাকে খাচ্ছ না পরে আবার খাবে এই জন্য ইংলিশ তে বলা আছে মি মিট মানে কি মি ইট মি ইট উল্টি দাঁড় কি হবে ই মি মানে আমি যাকে খাচ্ছি ওই আবার আমাকে খাবে দেখবেন যখন ওই দেবীর কাছে ওই ছাগলকে বলি দিন দেখবে ও কানের মধ্যে যে বলি দিচ্ছে না ও কানের মধ্যে একটা মন্ত্র বলে আপনি তাকাবে যখন ওই বলিটা দিচ্ছে কানের মধ্যে কি বলে বলে এখন আমি তোমাকে কাটছি পরে আবার তুমি আমাকে পেটে খাবে আমি দেখবে ও কি কানের মধ্যে মন্ত্রটা করে ওইটা বলে তো কাটে কেননা ওকে কাটছে তো ওকে কষ্ট দিচ্ছে না বলছে না অতএব এই জন্য আগের জন্ম আবার ওই লোকে কেটে খাবে কেন পাপ নিজের পাপকে ছাড়ে তারপরে ফল তাকে ছাড়িবে না হ্যাঁ এই জন্য তোমরা চেষ্টা করবে ধীরে 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 এই জিনিসগুলো যাতে ধীরে ধীরে ছেড়ে যায় ছেড়ে গিয়ে শুদ্ধ ভাবে যাতে গোবিন্দের ভজন করতে পারে চেষ্টা করবে এই জন্য প্রথমে নিমের মালা নিয়ে নাও হরিনাম করতে থাকো ভগবান নাম হলো ঔষধ দেখবেন যতটুকু হরিনাম করবেন না ধীরে ধীরে এই জিনিসগুলো হৃদয় থেকে ধীরে 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 হৃদয় থেকে এই জিনিসগুলো খারাপ লাগবে আর ভগবানের মাস কাজ আর ভালো লাগবে না কিন্তু কি জানেন তো আমাদের মধ্যে মধ্যে একটা শঙ্কা আছে কি শঙ্কা আছে মন দিয়ে বুঝো অনেকদের বোঝা আছে আমরা বলি যদি মাছ মাছটা না খাই শরীর খারাপ হয়ে যাবে না আমাদের সংসারের অনেক কাজ কম করতে হয় হ্যাঁ লেখাপড়া শিখতে হয় সারাদিন সংসারের কাজ কম করতে হয় এটা বলি না কি আমার ভালো তুমি শুনো
চিড়িয়াখানা দিয়ে এইভাবে হাত রাখে না ঘাস খায় আমার যখন উদাহরণ দিই কোন মেশিনের সঙ্গে কত হর্ষ পাওয়া কত ঘাস উদাহরণ দিয়া টাইগার লায়ন না ঘোড়া সঙ্গে রেস কার হয় আমরা বলি না গাধার মতো তুই খাচ্ছিস বলি না আমরা আমরা কেদারনাথ বদ্রীনাথ যাবি দেখবেন যেখানে মানুষ উঠতে পারে না আপনারা তো এইদিকে বাংলা আমরা তো উত্তর প্রদেশ থেকে থাকি আপনি দেখবেন ওইদিকে রাজস্থান ওইদিকে লোক লোক লম্বা চোড়া 80-90 বছর 100 বছর পরে জমির মধ্যে কাজ করছে দেখবেন এত পরিশ্রমী ওরা ভেজিটেরিয়ান আর এদিকে 60-70 বছর মধ্যে কন্ট্রোল করছে ভাই আছে কারণ কি জানে বলে কারণ হলো এক তো হলো পাপে তে ভরে অন্যদের যে তো কেটে কেটে খাতে পাপ না হবে দ্বিতীয়তে যে ভরে না আমাদের যে শরীরটা বান ভাল জিনিস ভাল কিন্তু যাও আমাদের যে শরীরটা বান ভেজিটেরিয়ান না ভেজে না যেরকম যে কুকুর সিংহ বাঘ এগুলো দাঁত গুলো কিরকম বলতে কি আমি যে গাধা ঘোড়া ছাগল আমাদের দাঁতগুলো কিরকম বলে দেখি কেন আমরা নিরামিষ যারা আমিষ বলি দেখি ওদেরকে চোখ গুলো রাত্রে জল জল করে দেখবেন ওদেরকে বিড়াল আমাদের চোখ গুলো জল জল করে না দেখবেন ওরা যখন জলটা খায় জিভার মধ্যে খায় চেটে খায় দেখবেন আমরা জল গুলো যেতে পশুগুলো আমাদের যে তো হজম শক্তি ওদের হলো আমাদের 10 গুণ হজম শক্তি যেরকম মাংসটা ধরলো রক্ত সঙ্গে 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 খেলো আমরা খেতে পারবো এরকম খেতে পারবো না আমরা কেন আমাদের তো ভোজন নয় আমরা জোর করে খাচ্ছি অন্য দিকে দেখে এক কিলো ছাগলের মাংসের তো দাম বলে দেখি 700-800 টাকা ওর সঙ্গে বিভিন্ন মশলা ফসলা দিয়ে প্রায় যদি 1 কিলো মাংস আনা হয় না 1000 টাকা কম সে কম খাচ্ছে তাই না এক টাইম সে 1000 টাকা 700 দিন নিয়ে আসে পেন করে না কত দিন যায় বলো মাহিরা 7 দিন পর্যন্ত যাবে তাই না 7 দিন পর্যন্ত যাবে এখানে পয়সাটাও খরচা কম শরীরটাও থাকবে ভালো আগের জন্মে আমরা সকালে একটা মায়ের বাড়তে দিয়েছিলাম দুজন পাখি বাড়তে ছিল ওদের খুব রোগগ্রস্ত হয় ডাক্তার বলছে একদম মাছ মাংস খাবে না যদি পয়সা রাখতে পারে সকালে ওদের বাড়তে গিয়েছিলাম হ্যাঁ একদম যদি শরীরকে সুস্থ রাখতে চাও মাছ মাছ প্রথমে তিনি বন্ধ করে দিয়েছে তাহলে খেলেই পড়ে যাবে প্রথমে ওদের বন্ধ করে দিয়েছে হ্যাঁ দেখবেন কোন বড় কঠিন বিমারি হলে দেখবেন প্রথমে মাছ মাছ খাতে মানা করে কেন আমাদের ওইটা বোঝেন নয় আমরা জোর করে এই জিনিসগুলো খাচ্ছি বুঝতে পারছেন তো এই জন্য হিন্দিতে বলে জেসে খাও অন্ন বেসে মনে না মন যেরকম অন্ন খাবে মনটা সেরকম যেরকম কুকুর বাঘ সিং তাদের স্বভাবটা কিরকম হিংস্র স্বভাব কেন খায় মাছ মাছ তাদের না বললাম ভেজিটেরিয়ান তাদের স্বভাব গুলো কিরকম দেখবেন শান্ত শিশু আমি তো বুঝাতে চেষ্টা করলাম আপনারা যতটুকু বুঝে থাকবে ঠিক আছে মা।
धीरे 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 चेष्टा करवा যাতে এই জিনিসগুলো ছেড়ে যায় শুদ্ধ ভাবে। দেখুন কৃষ্ণ গীতাতে বলছেন যারা এই মাছ মাছ খায় গীতা পড়ে দেখলে আমার যে ভজন করে তাদের ভজনটা কিরকম বলে তাদের ভজনটা হলো ভাষ্যের মধ্যে ঠিক লিখে যেরকম সম্পূর্ণ বৃথা তাদের ভজনটা হলো গীতা বলছেন কেন প্রত্যেক জীব হলো আমার সন্তান আমার সন্তান যদি কেটে কেটে খাই আমার ভজন করে ও ভজন ভজন নয় কৃষ্ণ গীতা বলছে ওখানে তো অনেক ভালো ভালো কথা শুনতে পারবে অনেক সুন্দর সুন্দর কথা হবে কালকে সবাই ভালো।